তা বন্ধুরা, এখানে নোটিশটা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিশ জারি করেছে, এবং সেই নোটিফিকেশনে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন ডেটটা, দেখতে পাচ্ছেন 23/4/2020, মানে গতকালকে নোটিশ জারি করেছে, এবং নোটিশে জারি করেছে যে রেশন দোকান আপনার কতক্ষণ খোলা রাখতে হবে এমনটা নির্দেশিকা বলা হয়েছে, এবং সেই নির্দেশিকা কী কী বলা হয়েছে এবং সেটার সম্বন্ধে বিস্তারিত আপনাদের সঙ্গে উপস্থাপন করব। তা বন্ধুরা, আপনারা জেনে থাকবেন যে 1 মে থেকে সমস্ত ধরনের কার্ডে ফ্রিতে কিন্তু 5 কেজি করে চাল দেওয়া হবে, এমনটা ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এমনই পদক্ষেপ নিতেই নতুন একটা পদক্ষেপ নিল যে রেশন দোকান কখন খুলবে এবং কখন বন্ধ হবে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে, এবং সেটা কিন্তু নির্দেশিকা জারি করেছে। তা বন্ধুরা, এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তা বন্ধুরা, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যে রেশন দোকান কখন খুলবে, কখন বন্ধ হবে ঠিক করে দিল রাজ্য সরকার। তা বন্ধুরা, আমরা বিস্তারিত আলোচনা করব। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে লকডাউন জারি হওয়ায় আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল রাজ্যে দুস্থ দরিদ্র মানুষদের আগামী 6 মাস বিনামূল্যে 5 কেজি করে চাল ও গম দেওয়ার কথা। কিন্তু এমনটা ঘোষণা হলে রাজ্যের সাধারণ মানুষের রেশনের ব্যবস্থা দীর্ঘদিনের নানা অভিযোগ এসেছে। এরপর আবার বর্তমান পরিস্থিতিতে এই সকল অভিযোগের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে, যে কারণে এই নতুন পদক্ষেপ নেয় রাজ্য সরকার। এইসবের পর বৃহস্পতিবার আরও একটা বড় পদক্ষেপ নিতে চায় রাজ্যের তরফ থেকে। নবান্ন থেকে নির্ধারণ করে দেওয়া হলো যে কখন রেশন দোকান খুলবে, কখন বন্ধ হবে আর দিনে কতক্ষণ রেশন দোকান খোলা রাখতে হবে। তা বন্ধুরা, বিস্তারিত আলোচনা করবো। তা বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, এই ধরনের আপডেট আপনি সবার প্রথম দেখতে পেয়ে যাবেন। তা বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় আগামী 24 এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে দিনে দুবার রেশন দোকান খোলা রাখতে হবে। শুক্রবার মানে আজ থেকে কিন্তু দিনে দুবার রেশন দোকান খোলা রাখতে হবে, সকালের দিকে 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। তো বন্ধুরা বুঝতে পারছেন যে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুরের পর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত রেশন দোকান খোলা রাখতে হবে, এমনটা নির্দেশিকা দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র যে একদিন রেশন দোকান বন্ধ থাকবে, এবং সেটা হচ্ছে 25শে মে, যেটা ঈদ উল ফিতরের দিন, মানে গত আগামীকালকে কিন্তু 25শে মে, সেটা কিন্তু বন্ধ থাকবে, ঈদ উল ফিতরের দিনের জন্য রেশন দোকান বন্ধ থাকবে। এছাড়া 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কিন্তু এই নিয়মটা বলবৎ থাকবে। রাজ্যের রেশন ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলের নেতারা বারবার অভিযোগ তুলেছেন, এমনকি রাজ্যপাল জগদীপ ধনখড়ও রেশন ব্যবস্থার বড় দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবি করেছিলেন। এইসবের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার রেশন ব্যবস্থায় দুর্নীতির লাগাম টানতে চালু করেছে টোল ফ্রি নম্বর। তা বন্ধুরা, যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনি টোল ফ্রি নম্বরে কিন্তু আপনি কল করতে পারেন। তার টোল ফ্রি নম্বরটা আমি হাইলাইট করে দিচ্ছি, এই যদি কোনো রকম সমস্যা হয় রেশন ব্যবস্থা বা 5 কেজি ফ্রিয়ে চাল না পান, কারণ 1 মে থেকে কিন্তু আপনি 5 কেজি সম্পূর্ণ ফ্রিতে চাল পেতে চলেছেন, কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনি টোল ফ্রি নম্বরে কল করতে পারেন। তা বন্ধুরা, টোল ফ্রি নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন। আর হ্যাঁ বন্ধুরা, আর একটা কথা যে আপনাদের জানিয়ে রাখি, যদি আপনার কাছে রেশন কার্ড নাও থেকে থাকে তবে কিন্তু 5 কেজি চাল পাবেন। সেক্ষেত্রে যখন রেশন কার্ড আবেদন করেছিলেন যে স্লিপটা দেওয়া হয়েছিল, এবং সেই স্লিপটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেই স্লিপটা দেখে কিন্তু আপনি রেশন মাল পেতে পারেন, এবং তার আগে কিন্তু রেশন কার্ডের ওই স্লিপ থেকে স্ট্যাটাসটা বের করতে হবে। তা স্ট্যাটাসটা কী করে বের করবেন, এই ভিডিওর শেষে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে, এবং সেই ভিডিও থেকে কিন্তু আপনি বের করতে পারবেন যে কীভাবে আপনি স্ট্যাটাসটা বের করবেন। এছাড়া কিন্তু পরবর্তী ভিডিও আমি পোস্ট করবো কিছুক্ষণ বাদ দিয়ে। তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখুন, এই ধরনের আপডেট আপনি সবার প্রথমে দেখতে পেয়ে যাবেন।